নামো নামো নামো, এসে গেছি। আমরা এখন সান্তাল বাড়িতে পৌঁছেছি, এখান থেকে যাব আমরা আপাতত প্রথমে বক্সা ফোর্ট, বক্সা, ওখান থেকে যাব লেপচাখা। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট বা বক্সা ফরেস্টের ঢোকার এন্ট্রি পয়েন্ট, চেকপোস্ট। এখানে আমাদের নাম এন্ট্রি করতে হলো, সঙ্গে একটা বাধ্যতামূলক গাইড নিতে হবে। এখানকার আয়ের একমাত্র উৎস এই অঞ্চলের লোকাল স্থানীয়দের জন্য এই ব্যবস্থাটা প্রশাসন করে দিয়েছে। যারাই যাবে এখানে বক্সা একটা গাইড নিয়ে যাবে, এতে তাদেরও কিছু সাহায্য হয়, এখানকার উন্নতিতে সাহায্য করে তাদের। তা আমরা, এই হচ্ছে আমাদের গাইড, কী নাম তোমার? সরং পান্ডে। সরং পান্ডে, ইনি আমাদের সঙ্গে লেপচাখা পর্যন্ত যাবেন, আমরা দেখতে দেখতে যাব। এখান থেকে 2.5 কিলোমিটার রাস্তা, গাড়ি চলে, কিন্তু আমরা গাড়ি নিচ্ছি না, এসছি এখানে প্রকৃতিকে উপভোগ করতে। তাই আমরা এখান থেকে পুরোটাই হাঁটব, হেঁটে যাব। আমরা যেহেতু বাসে এসেছি, তাই আমাদের কোনো পারমিশন এখানে দেখাতে হলো না। কেউ যদি অটো করে আসে বা রিজার্ভ গাড়িতে আসে, তাহলে তাদের পারমিশন দেখাতে হবে। পারমিশনটা নেওয়া হয় রাজাভাতখাওয়া থেকে, ওখানেই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে, সেখান থেকে পারমিশন নিতে হয়। এন্ট্রি ফি পার হেড 120 টাকা করে, গাড়ি নিয়ে আসলে পার গাড়ির জন্য নেয় 400 টাকা করে। যেহেতু আমরা বাসে এসেছি, তাই আমাদের কোনো পারমিট এখানে দেখাতে হলো না। এখানে মাত্র 10 টাকার একটা ফিজ নিল, এছাড়া কম্পালসারি গাইড নিতে হলো। যাই হোক, আমরাও এটা সানন্দে গ্রহণ করলাম, ভালোই হলো। একটা গাইডের সঙ্গে গেলে তার এখানকার স্থানীয় যে পরিচিতিটা, মানে পরিবেশের পরিচিতি, সেটা আমরা তার মুখ থেকে শুনতে পারবো। কোথায় কী আছে, কোনটা কী গাছ, কোথায় পাখি দেখা যায়, কতটা রাস্তা যেতে হবে, সব কিছু তার কাছ থেকে আমরা জানতে পারবো, শুনতে পারবো। আমরা চলেছি বক্সা, ফার্স্ট ডেস্টিনেশন আমাদের। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, অসাধারণ, পাখির কাকলি। এখন শীতকাল, ঝরা পাতা পড়ে আছে, সুন্দর লাগছে দেখতে। অতটা গ্রিন নেই, বর্ষাকালের মতন ঘন সবুজ নয়। এটাও একরকমের দৃশ্য, ঝরা পাতার মধ্যে দিয়ে হাঁটা বা এই শুকনো জঙ্গল, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, ভালো লাগছে। ওই দেখো একটা ভুতুরে গাছ দাঁড়িয়ে আছে, পাতা ছাড়া, সাদা রঙের ধবধবে। গাইড বলল এটা নাকি ময়না গাছ, যার গুড়িটা একটা চওড়া। আমরা অনেকটা যেটা সুন্দরবনে দেখতে পাই, সুন্দরী গাছ যার চওড়া গুড়ি, ঠিক অনেকটা সেরকমই দেখতে। কোথাও দেখছি গাছের মধ্যে বানর খেলা করছে, সেই গাছের মগডালে উঠে যাচ্ছে। সান্তাল বাড়ি থেকে আমাদের ট্রেন শুরু হয়েছে, গন্তব্য লেপচাখা। এখন আমরা এই বক্সার পথে মেটাল রোডেই হাঁটছি এখনো পর্যন্ত। আমরা চলেছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে। শুরুটা একটু মেটাল রোড আছে, মেটাল রোড মানে একটু ঢালাই রাস্তা, যেটা গাড়ি চলছে, গাড়ি আরও 2.5 কিলোমিটার পর্যন্ত যায়, তারপরে আর কোনো গাড়ির রাস্তা হবে না, পাহাড়ি পথ পুরোপুরি। আমি ওনাদের গাইড, আর আমরা এখানে পৌঁছে গেছি, এই যে গন্ধে পানি বলে, আর একটু আমরা রেস্ট নিচ্ছি, আর এখান থেকে আরও একটু ট্রেকিং করলে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট, তারপরে আমরা পৌঁছে যাবো জিরো পয়েন্ট থেকে আরও 10 মিনিট হাঁটে পরে আমরা যাবো ভিউ পয়েন্ট, আর ওইখানে পৌঁছে তারপরে আমরা চা খাবো। এরকম সুন্দর করে আমরা যাবো আস্তে আস্তে। খুব সুন্দর আমাদের গাইডকে পেয়েছি, দারুণ কোঅপারেট করছে, আর আমরা যেভাবে যেভাবে রেস্ট নিয়ে নিয়ে চলছি সেইভাবেই আমাদের সঙ্গে দিচ্ছেন, খুব ভালো লাগছে। দাঁড়িয়ে পড়লাম, একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে। উৎস খোঁজার চেষ্টা করলাম, কোথা থেকে আসছে এই গন্ধ, আমরা তো কেউ সেন্ট ইউজ করিনি, তাহলে কোথা থেকে আসছে এই গন্ধ। আমাদের গাইডকে জিজ্ঞাসা করলাম, গাইড বললো এটা অর্কিড ফুলের গন্ধ। তা গাইডকে জিজ্ঞাসা করায় গাইড তখন দেখালো, আমরা তো বুঝতেই পারছি না, গাছের গায়ে অনেক পরগাছা জন্মে আছে, তার সঙ্গে যে অর্কিডও রয়েছে,
সেটা গাইড চিনিয়ে দিল। গাছের অর্কিডের ফুলও দেখলাম আমরা, সেই ফুল থেকেই মিষ্টি গন্ধ ছড়িয়ে আসছে, ছড়িয়ে পড়েছে এলাকাটাতে, পুরো এলাকাটা একটা সুগন্ধে ভরে তুলেছে। চড়াই ভাঙতে ভাঙতে এসে পৌঁছালাম আমরা জিরো পয়েন্ট। গাড়ির রাস্তা এই পর্যন্তই, এখান থেকে শুরু হবে আমাদের আসল ট্রেকিং, বা বলতে পারি যে পাহাড়ি পথে হাঁটা। এতক্ষণ তো আমরা ঢালাই রাস্তা ধরে বা গাড়ির রাস্তা ধরে হাঁটছিলাম। এত সময় পরে আমরা নেমে এলাম কাঁচা রাস্তায়, বালি পাথরের এবড়ো খেবড়ো পথ ধরে আমরা হেঁটে চলেছি। এলাম আমরা গাড়ির রাস্তা পার করেই একটা ভিউ পয়েন্ট, বসলাম সবাই মিলে একটু বিশ্রাম, অনেকটা চড়াই ভেঙে এসেছি। সঙ্গে আনা ফ্লাক্সের গরম জল ব্যবহার করে একটু চা বানালাম, চা বিরতি। প্রকৃতিকে দেখতে এসেছি আমরা, চারিদিকে উঁচু নাম না জানা অনেক গাছের জঙ্গল। গাইড চিনিয়ে দিচ্ছে আমাদেরকে কোনটা কী গাছ। গাছের গায়ে জমে রয়েছে শ্যাওলা, পুরু শ্যাওলা, কোথাও গাছের গায়ে অর্কিড মস ভর্তি আছে। কিছু কিছু গাছ তো দেখলাম অর্কিড পুরো সাপের মতন পেঁচিয়ে ধরেছে পুরো গাছটাকে। এখান থেকে বহু দূর পর্যন্ত দৃষ্টি চলে, ডুয়ার্সের অনেকগুলো নদী এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। গাইড বুঝিয়ে দিল কোনটা কোন নদী, পরপর জয়ন্তী, বালা, বক্সা চোখের সামনে প্রতীয়মান। আমরা এখন দাঁড়িয়ে আছি বক্সা ফোর্টের রাস্তায়, একটা মিডিল পয়েন্টে, স্থানীয় একটা ভিউ পয়েন্ট। এখান থেকে সামনে সমতল অঞ্চলটার অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ওই যে দূরে একটা চওড়া নদী দেখা যাচ্ছে, ওটা হলো জয়ন্তী নদী। ভুটান থেকে নেমে এসছে এই নদীটা, এসে আমাদের পশ্চিম বাংলার মধ্য দিয়ে, ডুয়ার্সের মধ্য দিয়ে, বক্সা টাইগার রিজার্ভের মধ্য দিয়ে নেমে গেছে, চলে গেছে বাংলাদেশের দিকে। তারপরে যে নদীটা যাচ্ছে জয়ন্তীর থেকে অনেকটাই ছোট, এটা হচ্ছে বালা নদী। এই বক্সার ফরেস্টের মধ্যে থেকে তৈরি হয়েছে, পাহাড়ি উপত্যকা দিয়ে বেয়ে এসে সমতল ভূমিতে পড়েছে। তারপরে আছে বক্সা নদী। আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবার আর রাস্তা অত সুন্দর নয়, এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা, পাকডন্ডি রাস্তা। রাম রাম। রাম রাম। और ठीक है? ठीक है, ठीक। अच्छा है, गांव का हालत ठीक है? हालत ठीक है अभी। अब क्या करते हो? मैं अभी हिप हॉप देख है। अच्छा, क्या काम है? ये पीछे क्या रखा है? एक टुकड़ी। हाँ, तो क्या सामान लाने जा रहे हैं? चावल। चावल? हाँ। अब आपका उम्र कितना है? 69। देख लो, ये पहाड़ी आदमी इसी का कहते हैं, 69 उम्र है इनका। अरे अभी टोकरी उठा के चल रहे चावल लेने के लिए। ओके, राम राम जी। बहुत बढ़िया। Thank you.
তুই কাকারা সব কলকাতা থেকে নাকি? না না আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কেমন লাগলো? ভালো ভিউ পয়েন্ট আছে তো? দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা, আর কতটা যেতে হবে? লেপচা 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 অনেকটা। আচ্ছা ঠিক আছে, আমরা তো বক্সার থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, রাখো রাখো। মাঝে মধ্যে ছোটো ছোটো বাড়িঘর দেখতে পাচ্ছি, রঙিন সবুজের মাঝখানে এই রং বেরঙের বাড়ি সাজানো, তাতে ফুলের বাগান, বাড়ির কার্নিশে, বাড়ির দেওয়ালে, বাড়ির চারপাশে বিভিন্ন রকমের ফুলের গাছ, মনমুগ্ধ করা ফুল তাতে, একদম ফ্রেশ অক্সিজেন, ভরপুর অক্সিজেন এখানে পাহাড়ে। দেখুন কি অপরূপ শোভা। সুন্দর একটা জায়গা, পাহাড়ি ঝর্ণা, ছোট্ট একটা পুল। দাঁড়িয়েছি ধুবিখোলার উপর একটি ব্রিজে, এখান থেকে বক্সা ফোর্ট আর মাত্র 1 কিলোমিটার মতো দূরে, আর আমাদের গন্তব্য লেপচাখা আরও 1 কিলোমিটার, মোটামুটি আরও 2 কিলোমিটার পথ আমাদের বাকি আছে। তো এই জায়গাটায় নাম ধুবিখোলা, তার কারণ হচ্ছে এখানে আগে ব্রিটিশ আমলে এখানে ইংরেজরা জামা কাপড় ধোয়া। জায়গাটার পরিবেশ অত্যন্ত সুন্দর, আজকে হাটবার, রাস্তায় প্রচুর স্থানীয় লোকজনদের সঙ্গে দেখা হচ্ছে, তারা সব উপর থেকে নেমে আসছে। বক্সা ফরেস্টের মধ্যে অনেক গ্রাম আছে, ছোট ছোট জনবসতি আছে, সেখান থেকে তারা তাদের রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে আজকে নেমে আসছে সান্তাল বাড়িতে হাটে। চারপাশে ছোট ছোট অনেক দোকান, সেই সঙ্গে আছে কিছু বাড়িঘর, স্থানীয়দের বসতি। আমরাও একটা দোকানে এসে বসলাম, ঠিক বক্সা ফোর্টের সামনেই একটা খেলার মাঠ, তার পাশে কিছু দোকান, সেই সঙ্গে আছে কিছু হোমস্টেও। যাই হোক, দোকানে বসে অনেকটা পথ হেঁটে এসেছি, তাই দোকানে বসে একটু খাবারের অর্ডার করলাম, স্থানীয়দের খাবার মোমো, যেটা এখানে দেখা যায় এই পাহাড়পত্য অঞ্চলে, বিশেষত এই আমাদের উত্তরবঙ্গে বা সিকিমে এই মোমোটা খুব জনপ্রিয়। বসে গল্প করছি দোকানির সঙ্গে, এক মহিলা বয়স্ক দোকান চালাচ্ছেন, তার মেয়ে তার সঙ্গে সাহায্য করছে অবসর সময়, পড়াশোনা জানা মেয়ে, শিক্ষিত, অবসর সময়ে মাকে তার সাহায্য করছে। চললাম বক্সা ফোর্টের উদ্দেশ্যে, কিন্তু দুর্ভাগ্য কিছু মেরামতি কাজের জন্য ফোর্টকে আপাতত বন্ধ রাখা হয়েছে, তাই ফোর্টের ভেতর আমরা ঢুকতে পারলাম না, বাইরে থেকে যেটুকু দেখার দেখলাম। রয়েছে পাশেই রয়েছে একটা ছোট গম্পা, বৌদ্ধ মনাস্ট্রি। এতক্ষণ তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলছিলাম,
কিন্তু এই জায়গাটা অনেকটাই খোলামেলা, চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে একটা পিকনিকও হয়, অনেক পিকনিকের অবশিষ্ট কিছু জিনিসপত্র পড়ে রয়েছে। এগিয়ে গেলাম মনস্ট্রির দিকে, ছোট্ট একটা বৌদ্ধ মনস্ট্রি, সবাই ছবি তোলায় ব্যস্ত, আরও অনেক টুরিস্ট এসছে, সবাই এই মনস্ট্রির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও সেটাই অনুসরণ করলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি বক্সা ফোর্টের কাছে, বক্সা অঞ্চল এটা, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে এটা পড়ে। ব্রিটিশ আমলে নির্মিত এই ফোর্ট, এখন তার কিছুই প্রায় অবশিষ্ট নেই, সামান্য কিছু ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে। প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট এটা সংরক্ষণের কাজ করেছে, এটা সংরক্ষিত এখন, তারই কিছু মেরামতির কাজ চলছে যার জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না, বাইরে থেকেই দেখতে হলো। সবাই আমরা একসঙ্গে রয়েছি, চারিদিকে ঘন জঙ্গল, খুব ভালো লাগছে দেখতে, এত সুন্দর পরিষ্কার আবহাওয়া, সবাই খুশি। এখনও আমাদের যাত্রা শেষ হয়নি, আমরা আরও একটু এগিয়ে যাব। লেপচাকা আজকের গন্তব্য আমাদের, লেপচাকা একটা ড্রোকপা ভিলেজ, ওখানেই থাকবো আমরা। সবাই খুশি, উত্তেজনায় ভরপুর প্রত্যেকে, এবার আমরা এগিয়ে যাব লেপচাকার দিকে। লেপচাকার পথে চড়াই ভাঙতে ভাঙতে আমরা হাঁটতে হাঁটতে চলেছি, কষ্ট হচ্ছে ঠিকই, বেশ খাড়া পথ, কখনো কখনো তো সিঁড়ির মতন ধাপ অতিক্রম করতে হচ্ছে আমাদেরকে। 10 পা হাঁটছি, আবার বসছি, আবার 10 পা হাঁটছি, আবার বসছি, এইভাবেই চলেছি আমরা। মাঝে মধ্যে বসার জায়গা আছে, আছে কিছু ঘরবাড়িও স্থানীয়দের। টগরের বীচ এই পাহাড়ে প্রথম দেখতে পেলাম। Thank you.
অবশেষে লেপচাখা, ছবির মতন সুন্দর জায়গাটা, গ্রামও বলতে পারি। একটা ছোট্ট পাহাড়ের টপে এই লেপচাখা আছে, একটা বৌদ্ধ মনাস্ট্রি, তাকে ঘিরেই সমস্ত ঘরবাড়ি, বলতে পারি হোমস্টেও, বেশ কিছু হোমস্টে আছে, প্রায় খালি সব। বেশিরভাগ লোকই নিচ থেকে আসে, বক্সা হয়ে লেপচাখা আসে, এখানে কিছুক্ষণ তারা বসে চারিপাশে দৃশ্য উপভোগ করে, করে আবার নিচে চলে যায়। কিন্তু আমরা তো থাকবো বলে এসেছি, তাই দেখছি কোন হোমস্টেতে থাকা যায়। খুঁজতে খুঁজতে একটা পেলাম, খুব সুন্দর। আমরা যে হোমস্টেটা উঠলাম, তারপরে আর কিছু নেই, তারপরে পুরোটাই জঙ্গল এবং সামনে দিগন্ত প্রসারিত খোলা, যতদূর দৃষ্টি চলে খালি জঙ্গল আর জঙ্গল। দূরে এই ডুয়ার্সের সমস্ত নদীগুলো, যেগুলো এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত, আঁকাবাঁকা পথে জঙ্গল ভেদ করে এগিয়ে গেছে দক্ষিণ দিকে, তার চওড়া নদীঘাটটা এখান থেকে দেখা যাচ্ছে। গুনে দেখলাম প্রায় 10টা মতো নদী এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। স্থানীয়রা নাম ঠিক বলতে পারছে না কোনটা কী, তবে সবাই জয়ন্তী নদীটাকে আলাদা করে চেনা যাচ্ছে, তার বিশাল চওড়া খাত।